আসসালামু আলাইকুম বায়োস্কোপ চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা তিমিশোয়ারা যাচ্ছি, আমরা তিনজন তিমিশোয়ারা যাচ্ছি। আপনারা তো জানেন যে আমি তিমিশোয়ারাতে থাকি, কিন্তু না, আমি তিমিশোয়ারা থেকে একটু দূরে থাকি। তো আজকে তিমিশোয়ারা যাব আর তিমিশোয়ারাটা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব, যেহেতু আমার প্রথম ব্লগ এটা। সেহেতু দেখা যাচ্ছে আপনারা উপভোগ করবেন, আশা করি চেষ্টা করবো যথেষ্ট পরিমাণে ভালো করার। তো চলুন আমরা ধীরে ধীরে যাচ্ছি স্টেশনের দিকে, বাস স্টেশন। তো বাসে উঠা থেকে শুরু করে তিমিশোয়ারা ঘোরা পর্যন্ত এবং কোথায় কী দেখেছি সবকিছুই বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। চেষ্টা করব খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর, যেহেতু আমি প্রথম ব্লগ করছি, সেহেতু আশা করব সবাই সাপোর্ট করবেন। তো চলুন যেতে যেতে আর বাদ বাকি কথা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতে দেখতে আমরা আমাদের বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এখানে হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। আমরা 2:05 এখান থেকে বাস যায় তিমিশোয়ারাতে, আমরা বাসের জন্য অপেক্ষা করছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট যে ঘরটি, এই ঘরটি হচ্ছে বাস স্ট্যান্ড। আর আমরা এখান থেকেই তিমিশোয়ারার উদ্দেশ্যে রওনা দিব। আর এই যে দেখতে পাচ্ছেন, এইখানে দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে বাসের যে শিডিউলটা, এই সেই শিডিউলটা এই বাসের করে আমরা এখান থেকে যাব। এখন আমরা স্ট্যান্ডের মধ্যে আছি, এটা হচ্ছে একটি সম্পূর্ণ গ্রাম সাইড, আর এই গ্রামের মধ্যেই কিন্তু আমরা থাকি। আর জায়গাটা অবশ্য সুন্দর, অনেক সুন্দর। তো যাই হোক, বাসে উঠে তিমিশোয়ারা পর্যন্ত পৌঁছানোর সমস্ত দৃশ্য আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম, বাসে উঠে গিয়েছি। আর বাসে উঠে যাওয়ার পরে এখন আমাদের বাসটি অলরেডি ছেড়েও দিয়েছে, এখন আমরা যাচ্ছি। আসলে বাসের ভিতরে প্রচুর সমস্যা হচ্ছে, এখানে তারা রেডিওটি চালু করে দিয়েছে, যার কারণে FM-টি চালু করে দেওয়ার কারণে এখানে সমস্যা হচ্ছে। তো চলুন বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে কিছু দেখাই। এই মাত্র আমরা বাস থেকে নামলাম, আর বাস থেকে নামার পরে রোমানিয়ার সবচাইতে বড় একটি শপিং মল, যেখানে এ টু জেড সব কিছুই পাওয়া যায়, আউশান। আমি সেই আউশানের দিকে রওনা দিচ্ছি। আমাদের কাছে কিছু আউশানের টিকিট ছিল, ফুড টিকিট। আমরা সেখান থেকে বাজার করব ফুড টিকিট দিয়ে, এবং এখান থেকে দেখা যাচ্ছে আরও কিছু আমরা খাওয়া দাওয়া করে আসবো। একবার আমরা দুপুরের নাস্তাটাও এখান থেকে সেরে নেব চিন্তা করছি। তো যার কারণে আমরা আউশানে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আউশান, অনেক বড় এই আউশান। তো যাই হোক, এখন এখানে ওয়েট করতে হবে। আমরা সিগন্যালে পড়েছি, সিগন্যালটা পার করে তারপরে হচ্ছে আমরা রওনা দিব। তো দেখা যাচ্ছে নেক্সট ডেস্টিনেশন আবার আউশানে পৌঁছায়, তারপরে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা বিশাল একটি জায়গা জুড়ে কিন্তু একটি শপিং মল। এখানে এর ভিতরে আপনার A-to-Z সব আছে। এরকম আরেকটি শপিং মল আছে, প্রত্যেকটা সিটিতে আপনারা পাবেন, সেটি হচ্ছে শপিং সিটি। যে যেই সিটিতে থাকবেন সেই সিটির দেখা যাচ্ছে শপিং সিটি থাকবে সেই সিটির নামেই। যেমন আমি তিমিশোয়ারাতে আছি, তিমিশোয়ারা শপিং সিটি, আর আছে আমি যখন গালাতে ছিলাম গালাতি শপিং সিটি, আমি বুখারেস্ট ছিলাম বুখারেস্ট, এরকম ছিল শপিং সিটি। তো এইটা কিন্তু অনেক বড় একটি এরিয়া নিয়ে কিন্তু এই আউশানটা এরিয়া। এইটাকে কিন্তু দেখা যাচ্ছে যখন মানুষজন এখানে শপিং করতে আসে তখন কিন্তু এখানে পার্কিং করে গাড়িগুলা, দেখা যাচ্ছে পার্কিং করে তারপরে এখান থেকে তারা হচ্ছে শপিং করতে যায়। তারপরে দেখছেন এখানে কিন্তু অনেক এরিয়া জুড়ে কিন্তু প্রত্যেকটা মানুষজনের গাড়ি রয়েছে, আর এখানে তারা প্রত্যেকে শপিং করতে এসেছে, অনেকে শপিং করতে আসে, অনেকে এখানে কর্মচারী। তো দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া এই এরিয়াটা, কিন্তু প্রচুর প্রচুর এরিয়া, আর এখানে কয়েকশো বিঘা জায়গা নিয়ে কিন্তু তৈরি। আর এগুলো কিন্তু আসলে নিজস্ব নয়, এগুলো সরকারি থেকে তারা এখানে বরাদ্দ নিয়েছে, কারণ এখানে নিজস্ব কোনো জমি হয় না। তো যাই হোক, এখন আউশানের এরিয়া তো আপনারা দেখলেন, এখন চলুন আপনাদেরকে দেখাই আউশানের ভিতরটা। তো আউশানের ভিতরে আমরা ঢুকে গেছি, আর এখানে আমি জানি না যে ক্যামেরা ওপেন করা যাবে কি না। তো এখানে প্রচুর শপ আছে আর অনেক কিছুই আছে, এখানে আপনার যা ইচ্ছা আপনি তাই কিনতে পারবেন এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এটা এক প্রকার শপিং সেন্টারের মতোই ভিউ, এইখানে কিন্তু একদম A-to-Z সব কিছুই আপনারা পাবেন। এখানে দেখা যাচ্ছে আপনার প্রয়োজনীয় সব কিছু,
যা কিছু লাগবে সব কিছু এখানে পাবেন। আর দেখা যাচ্ছে এখানে জিনিসের দামগুলো মোটামুটিভাবে কম, যার কারণে এখান থেকে মানুষজন অনেকে অনেক ধরনের বাচ্চা সদাই করে নেয়। তো এখন আমরা আউশানের ভিতরে প্রবেশ করব। এখানে অনেক কিছু পাওয়া যায় এর ভিতরে। আমি আমার ব্যাক ক্যামেরাটা ঘুরে দেখাই, আমার যদি ব্যাক ক্যামেরাটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরো অনেক ভালো কিছু এখানে দেখতে পারবেন, সুন্দর কিছু দেখতে পারবেন। ব্যাক ক্যামেরা দেখাই, আমাকে দেখে কোনো ফায়দা নাই, ব্যাক ক্যামেরাতে দেখলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো ব্যাক ক্যামেরাতে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে ফুড আইটেম, এগুলো পেট আইটেম, হ্যাঁ কুকুর বিড়াল এগুলোদের জন্য। আর এদিকে দেখা যাচ্ছে বিভিন্ন শ্রেণীর মাছ আছে। এইদিকে আসেন তো মাছ দেখে, দেখা যাচ্ছে এখানে অনেক বড় বড় মাছ। এগুলা কি মাছ? এই মাছ নেবেন না, মাছ নেবেন না, এখানে মাছ আছে তো। এগুলা কি মাছ? এদিকে চিংড়ি মাছ আছে, অক্টোপাস, চিংড়ি মাছ সব কিছুই আছে। কি মাছ নেবেন দেখেন? হ্যাঁ এটা কি মাছ? সাদা। ও যাই হোক, চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখে। এদিকে প্রচুর মদের আইটেম আছে, যার যেরকম চাহিদা সে সেরকম দেখে নিতে পারবেন। প্রচুর মদের আইটেম আছে এখানে দেখতে পাচ্ছেন। এগুলো সব অ্যালকোহল, এগুলোর প্রাইসটা নিচে দেওয়া আছে এখানে। এগুলো জুস আইটেম, জুসি। আর এখানে আরও অনেক কিছু আছে, আমি ভিতরে এসেছি তো দেখা যাচ্ছে চিল্লায় কথা বলা যায় না এখানে, যার কারণে আমার ভয়েসটা একটু লো শোনা যাচ্ছে আর মাইক্রোফোনটা তত বেশি ভালো না, হয়তো বা আমি এখনও পর্যন্ত পাইনি। তবে এর ভিতরে খুঁজবো, যদি পাই তাহলে অবশ্যই নিয়ে যাবো। এখানে হচ্ছে মশলা আইটেম এগুলো, আর এগুলো হচ্ছে সব মাংস আইটেম। মশলা আছে এক পাশে, আর এগুলো হচ্ছে সব মাংস আইটেম, একবারে মাথা থেকে মাথা সম্পূর্ণ শুরু করে মাংস আইটেম এগুলো। তো আমরা এখানে গরুর মাংস কিছু বাজার করে নিলাম। এই জায়গাতে গরুর মাংস পাওয়া যায়, এ পাশে জানোয়ারের মাংস, এ পাশে গরুর মাংস, এই পাশে সব গরু, মাঝখানে জানোয়ার, আবার ওই পাশে হচ্ছে আপনার মুরগির আইটেম, এইখানে হচ্ছে মাছের আইটেম। আমরা তিন পিস, তিন প্যাকেট গরুর মাংস নিয়েছি, দুইটা চিপস নিয়েছি। এখনও প্রচুর বাজার করতে হবে আমাদের। আমরা এর ভিতরে আছি এবং ঘুরে ঘুরে দেখছি কে কেনা যায়, কোনটার প্রাইস কেমন, সব কিছুই ঘুরে ঘুরে দেখছি। দেখে যেটা ভালো মনে হবে সেই সব জিনিসগুলো এখান থেকে কিনে নিব। আর এখানে ডিম আছে, ডিমগুলো দেখবো, কারণ আমাদের এখানে প্রচুর জিনিস লাগবে, এটা অনেক বড়। এখানে ভিডিও করতে গেলে, আপনাদেরকে দেখাইতে গেলে অনেক সময় প্রয়োজন আছে। আউশান থেকে ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম তিমিশোয়ারা সেন্টারে। রাস্তার পথিমধ্যে আমরা ট্যাক্সিতে আসছিলাম, ট্যাক্সিতে আসার সময় অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি। তো তিমিশোয়ারাটা যে কত সুন্দর, এটা যারা না এসেছে এইখানে তারা অবশ্য কেউ বলতে পারবে না। এটা একটি ট্যুরিস্ট প্লেস। আর এখানে দেখুন সেন্টারে প্রচুর কবুতর, পিছনে দেখুন, পিছনের ক্যামেরাগুলো আমি আপনাদেরকে একটু করে দেখাই, পিছনে আপনারা দেখুন জিনিসগুলো, অবস্থাটা দেখুন পিছনের কি সৌন্দর্য করেছে তারা তিমিশোয়ারাতে। আর এইখানে দেখা যাচ্ছে নাইট ভিউটাও যতটা জোস ততটাই দেখা যাচ্ছে এখানে, আপনার সৌন্দর্যটাও ততটা মানে মনোমুগ্ধকর। যারা এইখানে তিমিশোয়ারাতে আছেন বা তিমিশোয়ারাতে আসবেন বলে ভাবছেন, তারা আসলে এই জায়গায় না আসা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না, আর যে এই জায়গায় আসবেন সেই জায়গার প্রেমে পড়ে যাবেন। অবস্থাটা হচ্ছে এরকম, কারণ এই জায়গাটা এতটাই সুন্দর আপনাদেরকে বলে শেষ করা যাবে না। আপনাদের একটু ভিউটা দেখুন, ওই যে ওইখান থেকে আপনারা পুরো তিমিশোয়ারার ভিউ নিতে পারবেন। পিছনে কিন্তু কবুতর উড়ে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন যে আসলে কি বলবো, এই কথা বলার ভাষা নেই, মানে সৌন্দর্য কারে বলে। আমি রোমানিয়াতে এসেছি, অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় দেখেছি, কিন্তু তিমিশোয়ারার মতো সুন্দর এরকম জায়গা আমি বুখারেস্টের ভিতরেও খুঁজে পাইনি। তো যাই হোক, আসলে আমি আপনার পিছনের ক্যামেরাটা ঘুরিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই, পিছনের ক্যামেরাটা আপনারা একটু দেখুন, তাহলে আরও মজাটা কি বুঝতে পারবেন আপনারা, মজাটা কেন আমি একা উপভোগ করবো, আপনাদেরও একটু ইয়ে আছে, হক আছে উপভোগ করার। চলুন আমরা পিছনের ক্যামেরায় ফিরে যাই। Thank you.
আসলে এখন শীতের সময় তো, শীতটা চলে যাবে, চলে যাচ্ছে, যার কারণে তিমিশোরাতে দেখা যাচ্ছে এত সৌন্দর্য। আর এখানে পানির ফোয়ারাটা দেখুন কি সুন্দর করে রেখেছে তারা, কতটা সুন্দর করে এই জায়গা সাজিয়েছে। পুরো দেশটা রাস্তার পরে একটু মাটি পাইবেন না, আপনি ময়লা পাইবেন না, কোথাও কোনো রকম ময়লা নাই, সম্পূর্ণ সুন্দর করে মনের মতো করে সাজানো। মানে এক কথায় বলতে গেলে আপনি রোমানিয়া যে স্বপ্নটি দেখেছিলেন সেই স্বপ্নটির একটি অংশ হচ্ছে এই তিমিশোরা। তো তিমিশোরাতে আপনাদেরকে ওয়েলকাম করবো। এখন প্রচুর ক্ষুধা পেয়েছে, প্রচুর ক্ষুধা পেয়েছে। এখন আমরা কেএফসিতে যাবো, যে কেএফসি অর্ডার করবো, কেএফসি খাবো। আমরা আসাম থেকে প্রায় বাংলা টাকা প্রায় 15,000 টাকার মতো মার্কেট করেছি, ওই এখন আমরা কেএফসিতে যাচ্ছি। এটা হচ্ছে কেএফসির যে গেটটা, সেই গেটটা দেখুন সাজিয়েছে কী সুন্দর করে। এখন আমরা কেএফসিতে যাচ্ছি, যে কেএফসিতে অর্ডার করবো, করে তারপরে এখান কেএফসিতে আমরা খাবো। তো কেএফসিতে চলে আসলাম, এখন কেএফসির ফুড অর্ডার করেছি, এখন ফুডটা খেতে হবে। প্রচুর ক্ষুধার্ত। কেএফসির ফুড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে কেএফসির ফুড, এটা অর্ডার করেছি এখন, এটা এখন খেতে হবে। প্রচুর ক্ষুধা লেগেছে, সাথে একটি কোক আছে, এখানে সস আছে, আশা করে এগুলো এখন খাবো। অসাধারণ কেএফসি, মানে অসাধারণ, খেয়ে দেয় বাইরে দিয়ে তারপর আপনাদের সাথে আবার নতুন করে কথা বলবো। তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক শপিং করলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু শেষ। এখন আমাদের রওনা দেওয়ার পালা, এখন রওনা দিব। এখানে প্রচুর নয়েজ, কারণ এখানে সবসময় গাড়ি চলে। আর এটা হচ্ছে নদীর পাড়, পিছনের গির্জাটা অনেক সুন্দর। এর আগে আমি আমার অনেকগুলো ভিডিওতে এই ভিডিও এই সিনেমাটি দেখিয়েছি। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুল করবেন না, পিছনে নয়েজের জন্য আমি দুঃখিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর আগামীতে কোন সিটি দেখতে চান, কোন সিটি আপনারা দেখতে চান, সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলবেন, যে ভাই আমি অমুক সিটিতে দেখতে চাই, অমুক সিটিতে আপনি আসেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই সিটিগুলো এক্সপ্লোর করার এবং সেই সব সিটিগুলো ঘুরে সৌন্দর্যগুলো নিজে দেখার, অন্যান্যদেরকেও দেখানোর। তো আমি চেষ্টা করব, সবাই সে পর্যন্ত আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। দেখুন এইখানে অনেক সুন্দর একটি সিনারি আছে, এটি দেখে আমি আমার ভিডিওটি শেষ করতে চাই। Thank you.